আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। সকালবেলা নাস্তার টেবিলে এরকম ফুলকো ফুলকো পরোটা হলে পেট তো ভরবে, সাথে মনও ভরবে। অসংখ্য লেয়ারযুক্ত আটার তৈরি নরম তুলতুলে পরোটা, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। দেখুন, একটা পরোটা হাতের মুঠোয় নিয়ে এভাবে চাপ দিলে পুরো মুঠোর মধ্যে চলে আসবে, একদম তুলতুলে নরম আর অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটা। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। যারা নতুন তৈরি করবেন, রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন, তাদেরও এই পরোটা তৈরি করাতে ফেল হবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। দেখুন, আমি এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাউডার করা চিনি আর 7 মতো লবণ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এটা আমি আটা দিয়ে তৈরি করতেছি, আটা দিয়ে তৈরি করলে যে ফুলবে না এমন না। মেশানো হয়েছে কি না ভালো করে বোঝার জন্য এভাবে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে দেখবেন দলা পাকিয়ে গেছে। তারপর একটু একটু দিয়ে পানি দিয়ে আমরা এটাকে খামির তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি কাঁচা রুটি, ঠিক সেভাবেই। এবার দেখুন, এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখার পরে এটা একদম সফট হয়ে গেছে। এরপর এটাকে আমি আস্তে আস্তে ছোট ছোট করে লিচি কেটে নিলাম। দেখুন, আমি এটাকে 6টা ভাগে ভাগ করে নিলাম। এবার আমরা এটাকে রুটি তৈরি করে নেব। আমি এই পরোটার খামিরটাকে ময়ান দেওয়াটা আপনাদেরকে দেখাই নাই, তবে অবশ্যই আপনারা 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে ময়ান দিয়ে নেবেন। তা না হলে কিন্তু আপনাদের পরোটাটা নরম তুলতুলে হবে না, বানানোর কিছুক্ষণ পরই পরোটাটা শক্ত হয়ে যাবে। আমি আবারও আপনাদের সুবিধার জন্য বলছি, পরোটার খামিরটাকে ভালো করে ময়ান দিতে হবে। হোটেলের মামারা কিন্তু এই পরোটার খামিরটাকে হাত দিয়ে অনেকক্ষণ ফিটিয়ে নেয়, তাই তার জন্যই ওদের পরোটাটা এত বেশি নরম সফট হয়। সেজন্য আমি আবারও বলে দিচ্ছি, এটাকে ভালো করে ময়ান দিতে হবে, তা না হলে কিন্তু পরোটাটা নরম হবে না। দেখুন, তারপর ঠিক আমি যেভাবে বানাচ্ছি এভাবে একটু তেল আর একটু আটা ছিটিয়ে দিয়ে আমরা এভাবে একটা দুই সাইড থেকে এনে একটা ভাঁজ দিয়ে নেব। দেখুন, একটু তেল আর একটু আটা দিয়ে দিচ্ছি আমি, তারপর এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকেই ভাঁজ দিয়ে নেব। খুবই সহজ, এটা যে কেউই পারবে। আর অনেকেই বাসায় এই পরোটাটা তৈরি করতে পারে, যারা পারেন না, আমার এই রেসিপিটা শুধু তাদের জন্য। তারপর এটাকে আবার আমরা বেলে নেব। দেখুন, খুবই সহজ এই পরোটাটা তৈরি করা, আর নিজে বাসায় তৈরি করে খেতে পারলে স্বাস্থ্যসম্মতভাবে অনেক ভালো। আপনি আপনার স্বামী এবং সন্তানদেরকে নিজে তৈরি করে খাওয়াতে পারলে অনেক ভালো লাগবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সামান্য একটু তেল শুধু ব্রাশ করে দিয়েছি। দেখুন পরোটাটা কিভাবে ফুলে উঠতেছে একদম। পরোটার মাঝখান দিয়ে একটু ফুটা হয়ে গেছে, সেই জন্য ফুলাটা আবার কমে গেছে। আপনি যখন পরোটাটা উল্টে দেবেন, যদি ফুলাটা একটু ছেড়ে যায় তাহলে পরোটাটা একটু কম ফুলবে। দেখুন, আমি আরেকটা পরোটাটা আপনাদের বোঝার জন্য দেখাই দিচ্ছি। সবগুলো পরোটাই আমার এভাবে ফুলে গেছে, একটু একটু করে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। পরোটাগুলো এরকম ফুলকো হবে আর নরম, অনেক সফট হবে। দেখুন, অনেকটা ফুলছে আর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, অসংখ্য লেয়ার হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিলাম। আর দেখুন পরোটাটা কত সুন্দর আসছে কালারটা। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।